আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো তো দর্শক শ্রোতা এমআর বিডিটি নিউজের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো দর্শক আজকে কথা বলবো হিরো আলমকে নিয়ে হিরো আলমকে নিয়ে আসলে কথা বলার কিছু নেই হিরো আলমকে সবাই কম বেশি চিনে থাকে বিশেষত তার বিভিন্ন রকম গান থেকে শুরু করে তার অভিনয় মানুষকে মুগ্ধ করেছে মানুষকে মুগ্ধ করেছে ঠিকই বিভিন্ন মানুষ তাকে ট্রোল করে কিন্তু তার এই ট্রোল তাকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে তো দর্শক মানুষের কাছে আরো একটু যাওয়ার জন্য হিরো আলম কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এমপি হওয়ার জন্য তো দর্শক আমরা জানি যে গতবারও কিন্তু হিরো আলম নির্বাচনে দাঁড়িয়েছিল কিন্তু নির্বাচনের মাঠে কিছু দুর্নীতির কারণে সে কিন্তু আর ভোটে ওখান থেকেই তার মুখটা ফিরিয়ে নিয়েছিল তো দর্শক এবারও হিরো আলম এমপি পদে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাও একটি আসনে নয় দুইটি আসনে আপনারা একটু পাশে ভিডিওটি দেখুন তো দর্শক আপনারা দেখছেন যে হিরো আলম এবার ডাবল প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছে তো দর্শক হিরো আলম আসলে

তো দর্শক আপনারা শুনলেন যে হিরো আলমের মুখে সে কেন নির্বাচন করতে চাই তো দর্শক হিরো আলম আর একটি ইন্টারভিউতে বলেছে যে সে যদি নির্বাচনে যেতে সে তিনটি কাজ আগে করবে সেই কাজগুলো কি কি একটু শুনে আসি কিছু মনে করেন গরিব কিছু এলাকা আছে একদম যা বলে সে এলাকার রোডের অবস্থা খুবই ভালো না তাদের মনে করেন আমাদের কিছু কাছে поле পা পা ছোট কাজগুলো আগে বলে এই সময় থেকে কিছু গুরব লেগে ঘর বাড়ি কিছু মানে আফটা পজিশন ভালো না এর মুকে ছোট কিছু কাজ মানে বলে আগে করতে চায় যে কাজগুলোর থেকে নতন না তাই আমি সেই ছোট কাজ থেকে মাংস আগে বড় কাজ পর্যন্ত যেতে চাই তো দর্শক আপনারা হিরোলামে মুখে শুনলেন সে কেন এই রাজনীতিতে আসতে চাই তার মূল উদ্দেশ্যটা কি তো দর্শক গতবার কিন্তু হিরো আলম ঠিক এইভাবে দাঁড়িয়েছিল কিন্তু মাঝপথে কিন্তু সে থেমে গিয়েছিল সে কিন্তু বারবারই একটা কথাই বলছে যে সঠিকভাবে যদি প্রার্থীরা আসতে পারে তাহলে সে কিন্তু জয়যুক্ত হবে তো এবার দেখা যাক এবার নির্বাচনে মানুষরা আসলে ভোট দিতে যেতে পারে কিনা সেই পরিস্থিতি থাকে কিনা আর হিরো আলম এবার পাশ করতে পারে কিনা তো দর্শক হিরো আলম তো একটা সেলিব্রিটি তা সত্ত্বেও কেন সে বারবার পরাজিত হচ্ছে তাহলে কি তার এলাকায় মানুষ তাকে আসলে সেভাবে চায় না তো দেখা যাক হিরো আলমের কপালে এবার কি আছে কি তার কপালে সে এমপি হতে পারে না তো দর্শক আপনাদের মতে কি হিরো আলম কি এবারও কি পারবে এমপি হতে নাকি আগের মতোই মাঝপথে থেমে যাবে তো দর্শক আপনাদের কাছে প্রশ্ন রইল তো দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম